ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনার প্রশ্ন হলো আমি মাঝে মাঝে ভুলবশত চার রাকাত নামাজে দুই রাকাতেই সালামে চলে যাই এক্ষেত্রে করণীয় কী আলহামদুলিল্লাহ ওয়াহদাবসালাত সালাম আল মাল্লা নবী আবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কেউ যদি চার রাকাত বিশিষ্ট সলাতে দুই রেকাতেই সালাম ফিরিয়ে দেয় সালাম ফিরানোর পর যদি তার মনে হয় আমি দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছি তাহলে সে দাঁড়িয়ে বাকি দুই রাখাত পূর্ণ করবে এবং শেষ বৈঠকে আতে এত দুধ দয়মা পাঠ পাঠ করে সে দুইটি সাজদা করবে তারপর সাজদা থেকে উঠে ডানে বামে সালাম ফিরিয়ে দিলেই তার সলাদ পরিপূর্ণ হয়ে যাবে এগুলোর জন্য তাকে সাহু সাজদা দিতে হবে অর্থাৎ স্মরণ হওয়ার পরে বাকি দুই রাকাত পরে শেষ বৈঠকে সব কিছু পরে তারপর দুইটি সাজদা দিবে বুলের জন্য সাজদা দিবে তারপর শেষ ডানে বামে সালাম ফিরিয়ে দিবে আমাদের দেশে যে বুলের জন্য যেই শেষে যেই ইয়েটা করা হয় সাহসেঁজদার যে পদ্ধতিটা এটা ভুল অর্থাৎ আমাদের দেশে শেষ বৈঠকে আতএু পরে তারপর আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরায় তারপর দুইটা সাজদা দেয় তারপর আবার আত্মাইতু দূর দয় পরে ডানে বামে সালাম ফিরায় এটা ভুল দার এটা ভুল এটা জাল হাদিসের মধ্যে পদ্ধতিতে আসেনি সাহস সঠিক পদ্ধতি হল যে সলাতের মধ্যে ছোট বড় যে কোনো ভুল হোক ওই ভুলটাকে সংশোধন করার জন্য যে সাহস দেওয়া হয় সেটা সঠিক পদ্ধতি হলো শেষ বৈঠকে সে আত্মায়িত পড়বে তারপর দূরত পড়বে তারপর দয় মাচুরা পড়ে সে দুইটি সাজদা করবে কোনো দিকে ডানে বামে কোথাও কোন দিকেও সালাম ফিরাবে না কোনো দিকে সালাম না ফিরিয়ে দুইটি সাজদা দিবে তারপর ডানে সাজদা করে দুইটি সাজদা করে উঠে সাথে সাথে ডানে এবং বামে সালাম আলিকম রহমাতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে দিবে এটাই হলো সই পদ্ধতি যা বোখারি মুসলিম এসেছে আশা করি বুঝতে পারছেন আল্লাহ আলাম